আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো জুকি ডিডিএল 8100B7 এই মেশিনের কিভাবে স্পিড মেইন স্পিড লক করে রাখা যায়। এখন আপনাদেরকে দেখাবো মেশিনটি ফুল স্পিড দেওয়া আছে। আমরা প্রোগ্রামে গিয়ে দেখব মেশিনের স্পিড কত দেওয়া আছে। এর জন্য এম বাটন চেপে P1 এন্টার করে দেখব, এখানে 4000 স্পিড দেওয়া আছে, মেশিনের মেইন স্পিড দেওয়া আছে 4000। তো আমরা কিভাবে এই 4000 স্পিড থেকে 3000 স্পিডে নিয়ে এসে বা 2000 স্পিডে নিয়ে এসে লক করে রাখব। তো দেখুন, এর জন্য আমাকে করতে হবে মেশিনের পাওয়ার বাটনটি অফ করতে হবে এবং মেশিনের এন্টার এবং এম বাটনটি চেপে মেশিনটি অন করতে হবে। এরপর দেখবেন মনিটরে P70 লেখা আসবে। এখান থেকে আমরা মাইনাস বাটন দ্বারা আমরা প্রোগ্রাম নাম্বার 68 যাব, 68। এরপর এন্টার বাটন চাপ দেব। এখানে দেখুন মেশিনের স্পিড দেওয়া আছে 4000। তো আমরা এখানে এখন মেশিনের স্পিডটি কমিয়ে লক করে রাখব। তো আমরা এখানে মেশিনের স্পিড 2000 দিয়ে রাখলাম। এরপর এন্টার বাটন চাপ দেবেন। এরপরে মেশিনের সুইচটি অফ করব। তারপর মেশিনের সুইচটি অন করে দেখব আমাদের মেশিনের স্পিডটি আগের মতো আছে কিনা। দেখুন মেশিনের স্পিড এখন কম। আমরা আবারও পুনরায় প্রোগ্রামে গিয়ে দেখব মেশিনের স্পিড কত আছে। তার জন্য এম বাটন চাপ দিয়ে P1 এন্টার করে দেখব এখানে 4000 আছে, কিন্তু মেশিনটি আগের মতো স্পিড নেই। তো আবার আমরা এটাকে পুনরায় নিয়ে যাব। এখানে দেখুন স্পিড 2000-এর উপর আর করা যাবে না। তাহলে আবার পুনরায় আমরা যদি মেশিনটিকে মেইন স্পিডে নিয়ে যাই, তাহলে আবারও মেশিনের সুইচটি অফ করে এম বাটন চেপে আমরা এখন দেখুন 68 নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, পুনরায় আবার এন্টার এম বাটন চেপে 68 প্রোগ্রামে গিয়ে এন্টার 4000। ওকে, মেশিনের সুইচটি অফ করব, অন করে দেখব আমাদের মেশিনের স্পিড আগের মতো পুনরায় আছে কিনা। বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।